প্রতিবার আপনারা নির্বাচনে লড়েন প্রতিবার হয়তো হারেন এবং তারপরে আবার আত্মশুদ্ধি করেন আত্মচিন্তন করেন প্রতিবার বলেন ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ঐতিহাসিক ভুল হয়েছে কিন্তু এই ভুলগুলো কতবার হবে কান্তিরা আপনার মতন মানুষ কখনো রেগে গিয়ে বলেন না যে কতবার ভুল হবে এইবার জবাবটা দিতে হবে এবং বাংলার মানুষকে জবাবটা দিতে হবে আপনার মতন মানুষরা রেগে যান না কেন আমি তো শুনেছি নির্বাচনের সময় নাকি আপনি সেই দাপুটে রয়্যাল বা বেঙ্গল টাইগারের মতন থাকতেন আবার একটা কথা বলি এই ধরনের প্রশ্নগুলো পার্টির অভ্যন্তরীণ আলোচনা হবে বিতর্ক হবে উত্তপ্ত আলোচনা হতে পারে কিন্তু এই নিয়ে বাইরে এই ধরনের বিতর্ক করে লাভ হয় না কমিউনিস্ট পার্টি এইভাবেই কিন্তু গণতান্ত্রিক কেন্দ্রিকতার ভেতর দিয়ে চলে আমাদের পার্টিতে নিরত অবিরত অবিরাম এই ধরনের আন্তঃপার্টির সংগ্রাম বিতর্ক সংগঠিত হয় সেই সুযোগ এখনও আছে কান্তিকা গাঙ্গুলি কি অনেক সাবধানী হয়ে গেছে পার্টিতে মিডিয়ার সামনে কথা না বলার কোনো এরকম ফতোয়া দেওয়ার পরে কখনো না কখনো ফতোয়া আমাকে কেউ দেয়নি আপনাদের এইসব কথাবার্তা না অত্যন্ত মানে দুঃখজনক কেউ কেউ আমাকে ফতোয়া দেয়নি কান্তিবাবু একটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে যে আমি আজকে বাংলার মানুষের চায়ের দোকানে পাড়ায় মোড়ে রাস্তাঘাটে সুন্দরবনে মন্দির বাজারে বা মালদাতে বসে যে মানুষগুলো যে কথাগুলো আপনাকে নিয়ে আলোচনা করে আমি তাদের কণ্ঠস্বর হিসাবে সেই কথাগুলো আপনাকে বলছি অনেকে এই প্রশ্নটাও করে আপনি বলতেই পারেন বাজে প্রশ্ন আপনি বলতে পারেন গুজব আপনি বলতে পারেন যে মানহানিকর প্রশ্ন করছো ময়ূখ কিন্তু অনেকে বলে যে বাইপাসের দুধারে আপনি যদি টাকাতে তাকাতে যান যে কোনো মাটিতে হাত রাখবেন সেটা নাকি কান্তি গাঙ্গুলি এটা কি সত্যি কথা আরে মুশকিল কি জানেন আপনার জন্ম বয়স কত এখন আমার বয়স দশ বছরের তিরিশে বেশি হয়নি ধাপা থেকে তেত্রিশ কিছুই জানেন না ধাপা থেকে গড়িয়া পর্যন্ত এই সমস্ত জমি ছিল জোরদার জমিদারদের সেই জমি দখল করে কৃষককে দেওয়া হয় আজকে ইএম বাইপাসে যে নগর কলকারখানা শিল্প হাসপাতাল যা কিছু গড়ে উঠেছে তার পিছনে বামফরড আমিও তার মতো একজন অংশীদার কোথাও ছিটে পোটা বলতে পারবেন যে জমির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে যা কিছু হয়েছে জয়েন্ট ভেঞ্চারে হয়েছে এখানে উপনগরী হয়েছে জয়েন্ট ভেঞ্চার কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিট হয়েছে প্রায় কয়েক লক্ষ লোক কাজ করে এতগুলি হাসপাতাল হয়েছে আধুনিক হসপিটাল সিটি কিন্তু এখানে ব্যক্তিগতভাবে ছিটে আমাদের কোনো জমি আছে নাকি এসব কথা কেন বলছেন বেশ কান্দিবাবু আপনি এই অভিযোগটি খণ্ডন করে দিলেন আরেকটি অভিযোগ আপনার সম্বন্ধে করা হয় যে আপনি এমন একজন ব্যক্তি যে সিপিআইএম এর এই বিজেমূল তত্ত্ব যে যে বিজেমূল পার্টি বলে ফেসবুকে অনেক কিছু লেখালেখি চলে বিজেমূলকে নিয়ে অর্থাৎ বিজেপি এবং তৃণমূল দুই দুই শত্রু আপনি কি মনে করেন জানতে চাইছে বাংলা যে আপনি কি সত্যিই মনে করেন তৃণমূল এবং বিজেপি সমানভাবে শত্রু সমদূরত্ব বজায় রাখা উচিত না আপনাকে এখনও আমি জিজ্ঞেস করছি শত্রু প্রধান শত্রুকে কোনো একটা জায়গায় বাটন প্রেস করতে হলে সেটা কোথায় করব এবং শত্রু ঘোষণা করতে হলে বাংলার মানুষ জানতে চাইছে কাকে শত্রু ঘোষণা করব প্রধান দ্বন্দ্ব অপ্রধান দ্বন্দ্ব সবটাই আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি ডিভিড থিওরির থিউরির কথাও বলেছি স্বাভাবিক কারণে নতুন করে এই প্রশ্ন আর ডাউটাই ভালো মানে কান্তি গাঙ্গুলি কি এরিয়ে যাচ্ছেন ফের কান্তি কি সাবধানে আবার জিজ্ঞেস করতে হচ্ছে কোথাও গিয়ে কি কান্তি গাঙ্গুলীর জাপটটা কমে যাচ্ছে মিডিয়ার কেন কথা বলছে না আর কেন মিডিয়ার কথা বলবো আপনার টি আর পির জন্য কি আমি যাচ্ছি আমি পার্টির বিকাশের জন্য আছি আপনার টি আর পারুক এরকম কোনো মন্তব্য আমি করতে পারবো না আপনাকে খুশি করার জন্য না কিন্তু বাংলার অনেক সিপিআইএমের সমর্থকও তো জানতে চাইছে আপনার থেকে বোঝার চেষ্টা করছে যাদবপুরের প্রচুর মানুষ আছে যারা একটা সময় পাশে দাঁড়াতো দেওয়াল লিখতো রং করতো তারা তো জানতে চাইছে যে আমাদের শত্রু কারা আমরা আমরা বিপ্লবের বাণী কাদের বিরুদ্ধে ধ্বনিত হবে আমি আপনাকে ডিবিট্রবের ট্রবের থিওরি বলেছি দাঁড়ান ডিবিট্রবের থিওরির কথা বলেছি আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্তটা আপনি জানেন যে পার্টি কংগ্রেস আমাদের কি মতাদর্শের প্রতি আনুগত্য পার্টি কংগ্রেসের যে সিদ্ধান্ত হয় তার প্রতি আনুগত্য আমাদের তাকেই আমাদের প্রচারে আনতে হয় এবারে পার্টি কংগ্রেসে কি বলেছে বিজেপি দ্য বেড ডেঞ্জার তার বাইরে তো কিছুটা আর ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে আমার নতুন করে কি জানতে চাইছেন কিন্তু কান্তিদা আপনি যে থিওরির কথা বলছেন আপনি বলছেন পার্টি কংগ্রেসের কথা আপনি নানান ধরনের পার্টি কংগ্রেসের ডিসিশন আপনাকে জানিয়ে দিলাম পার্টি কংগ্রেস থেকে তো অনেক যোজন দূরে রায়দিঘি নামখানা সুন্দরবন আপনি যে জায়গায় যে জায়গায় বেতাজ বাদশাহ তাদেরকে কি বোঝাচ্ছেন আপনি তারা তো জিজ্ঞেস করতে পারে বুড়ো আমাদের বল যে কাদের ভোট দেব সব মূল্যায়ন হচ্ছে সেন্ট্রাল কমিটিও বসবে পলিটিকও বসবে গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ হবে ইতিমধ্যে প্রাথমিক বিশ্লেষণ হয়েছে কিছু কথা পার্টি পড়েছে নিশ্চয়ই আলাপ আলোচনার ভেতর দিয়ে পার্টি একটা সঠিক রাস্তায় আসতেই পারবে তোমাকে খুশি করা যাবে না 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 খুশি করতে হবে না